এ বিষয়ে আরো জানাতে দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হোসেন। নাহিদ, আপনার কাছে জানতে চাই যে বৈঠকে আর কি কি বিষয় উঠে এসেছে, আর G20 সম্মেলনে শেখ হাসিনার কর্মসূচি কি? আমি আগে এর আগেও বলেছি সারাদিন সংবাদগুলোতে যে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দ্বিপাক্ষিক সবকিছুই উঠে এসেছে, সেগুলো মীমাংসিত এবং অমীমাংসিত বিষয়, যে বিষয়গুলো নিয়ে দুই দেশ একত্রে কাজ করছে দীর্ঘদিন যাবৎ। তার মধ্যে অন্যতম তিস্তা ইস্যু আছে, রোহিঙ্গা সংকটে ভারতের অবস্থান এবং ভারতের সহযোগিতা, সবগুলো কথা হয়েছে দুই সরকার প্রধানের সাথে, যেটি মূলত দুই সরকার প্রধান একমত হয়েছেন যে এই সমস্যাগুলো সমাধানের জন্য, এই সংকটগুলো সমাধানের জন্য দুই দেশের নানান পর্যায়ে সরকারি কর্মকর্তারা এগুলো নিয়ে কাজ করবেন এবং সরকারি বেসরকারি পর্যায়ে আলোচনার মধ্যে দিয়ে এই সংকটগুলো সমাধান করতে হবে। সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আঞ্চলিক স্থিতিশীলতা নিরাপত্তা সমৃদ্ধির কথা যেটি বলা হয়, সেটিতে বাংলাদেশের যে ভাবনা, বাংলাদেশের যে অবস্থান, সেটি ভারত সমর্থন করে এবং এই বিষয়ে দুই সরকার প্রধান একমত হয়েছেন যে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য দুই দেশকে একত্রে কাজ করতে হবে। তবে যেটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল, যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো আলোচনা হয় কিনা, সেটি কিন্তু পররাষ্ট্রমন্ত্রী একদম সাফ জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে কোন রকম আলোচনা হয়নি। তবে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে একটি লম্বা সময় ধরে, সেখানে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সেটি পররাষ্ট্রমন্ত্রী জানেন না, তিনি স্পষ্ট করেই বলেছেন। তবে সেখানে আলোচনা হলেও হয়ে থাকতে পারে। তবে পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন একটি, যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যে আলোচনা হয়েছে সেখানে অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করেছেন তারা দুই দেশের, ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, ফলে সেখানেও খানিকটা এই ইস্যুগুলো থাকতে পারে। এরপরে নির্বাচন প্রসঙ্গে নানান প্রশ্ন এসেছিল, পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেয়ার ইজ নো ইস্যু অফ ক্যাটাগরিক্যাল ভোট এবং এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। মূলত ভারতীয় একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে বিএনপি এবং বিরোধীরা যে ক্যাটাগরিক্যাল গভর্নমেন্ট ছাড়া নির্বাচনে না যাওয়ার যে ধরেছে সেটি নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান, পররাষ্ট্রমন্ত্রী সেই প্রশ্নের উত্তরে স্পষ্ট করেই জানিয়েছেন যে সংবিধানের বাইরে এক চুল যাওয়ার কোনো সুযোগ নেই এবং কনস্টিটিউশন অনুযায়ী সামনের দিনে নির্বাচন দেওয়া হবার সেই রকম নির্ধারিত সময়ে নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত হয়েই হবে। আর G20 যেটি জিজ্ঞেস করছিলেন, যে G20 সম্মেলনে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন 9:30 এবং 10:30 নাগাদ যে থিমেটিক সেশন শুরু হবে, সেশন ওয়ানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো 5 মিনিট ব্যাপ্তির একটি বক্তব্য রাখবেন, সেটি ওয়ান আর্থ। এবার আপনারা জানেন যে G20 মূল স্লোগান হচ্ছে ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার, অর্থাৎ এক বিশ্ব এক পরিবার এবং এক ভবিষ্যৎ। তো এই বিষয়গুলো নিয়ে থিমেটিক সেশনে তিনি বক্তব্য রাখবেন, পরশু দিনও একটি থিমেটিক সেশনে তিনি বক্তব্য রাখবেন এবং 10 সেপ্টেম্বর দুপুর 12:30 নাগাদ তিনি দিল্লি ছাড়বেন। অন্তত